এবারে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী ময়মনসিং থেকে শফিকুল ইসলাম। আজকে বাসা থেকে কে এসেছে বলতো? জি, আমার কাকা আমাকে নিজের সন্তানের মতোই দেখে উনি এসেছে। আচ্ছা, আমি একটু কাকার সাথে কথা বলি। কেমন লাগছে আপনার বলুন তো কাকা? জি, ভালো লাগতেছে। শফিকুলের গান শোনার জন্য আসছি। ও সবসময় ভালো গান গায়, তো আল্লাহ ওরে একটা সুন্দর কণ্ঠ দিয়ে দিছে। সেই কণ্ঠের জন্য আমরা আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। ও যেন আজীবন মানুষকে সুন্দর মতো গান গাইয়ে শোনাইতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাদের দোয়া আমাদের সবার শুভকামনা ওর সাথে সবসময়ই থাকবে। আজকের গানটা খুব সুন্দর করে তাহলে অ্যাজ ইউজুয়াল যেভাবে তুমি পারফর্ম করো সেভাবে পারফর্ম করেই পাবে। ওকে, বেস্ট অফ লাক। আমি হতে চাই সবারই প্রিয়, হতে চাই সবারই প্রিয়। কণ্ঠে তুলেছি সুর দেব যেভাবে বলছিল যে পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয়, এভাবে গান করলে তুমি সারা পৃথিবীর প্রিয় মানুষ হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আমার মনে হয় ইটস টাইম তুমি এখন একটা যে কোনো মুভিতে এখনই তুমি প্লেব্যাক করতে পারবে। তোমার ভয়েস এত ড্রামাটিক, এবং প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সুর
তুমি যে ড্রামা দিয়ে গাইছো, অনেক বয়সে বড় ম্যাচিওর সিঙ্গাররা তা গাইতে পারে না। সো স্ট্যান্ডিং ওভেশন দেওয়া ছাড়া আর কিছুই করবার নেই, কারণ তুমি যে প্রেজেন্টেশন দিয়েছো আমি জানি না এটাকে আর কি বলবো, ইটস ম্যাজিক, ইটস জাস্ট ম্যাজিক, স্যালিউট। তোমার রেজাল্টের জন্য যেটা অপেক্ষা সেটা হচ্ছে আমার মনে হয় কিছুটা ফর্মালিটিস, সেটাই ফর্মালিটিসটা হচ্ছে তোমার সময়, সময় হলে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে, এখন তুমি ওখানে চলে যাবে।